তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, তারা পশ্চিমবঙ্গে 42, আসামে 1, আর মেঘালয় 1, আর অখিলেশের সৌজন্যে 45। এই 45টা আসনে 5টাতে জিতবে কিনা আমি জানি না। এরা দেশের নির্বাচনে তৃণমূলের আবার কি, বেল পাকলে কাকের কি, দেশের নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা নেই। তাই আপনারা ভোট নষ্ট করবেন না। এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণদল গুণান্বিত, পুলিশের আইপিএস অফিসার, তিনি সব গুণ আছে। আপনি যদি বালুর ঘাটে কান পাতেন, আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন, তাহলে জানতে পারবেন ইনিও শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। শাহজাহান মাঝরাতে মাতৃমণ্ডলীকে পিঠে খাওয়ার নাম করে 10 বছর ধরে যা করেছে ইনিও একই দোষে দুষ্ট, কান পাতলেই শুনতে পাবেন। আর যত পঞ্চায়েত পুরসভার ভোট হয়েছে দক্ষিণ দিনাজপুরে মালদা জেলাতে, সব ভোটে রিগিং আর ছাপ্পার নায়ক হচ্ছে এই প্রাক্তন আইপিএস অফিসার, তাকে দাঁড়িয়েছে। হাওয়া বড় খারাপ, আমার সঙ্গেও বহু লোকের যোগাযোগ আছে, বলছে মুস্তাক ভাই আর ওদের প্রার্থী 2 আর 3-এর লড়াই করছে, 1 নম্বর নিয়ে কোনো কথা হবে না, অনেক ভোটে এবারে বিজেপি জিতবে, গতবারে 84,000 ভোটে খগেন মুর্মু গেছিল, এবারে তো 1.5 লক্ষের বেশি ভোটে উত্তর মালদা নরেন্দ্র মোদীকে আমরা দেব নিশ্চিতভাবে বলতে পারি। অন্যদিকে কে আছে, কংগ্রেস। কংগ্রেস গোটা ভারতবর্ষ থেকে মুছে গেছে, গোটা ভারতবর্ষে কংগ্রেস নেই। আপনি জেনে রাখুন ভারতবর্ষের এই নির্বাচনে কংগ্রেস 20টার বেশি আসন পাবে না। তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর কংগ্রেস ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে, সম্প্রতি 5টা রাজ্যে ভোট হয়েছে, ঝাড়খণ্ড, আপনার ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, তেলেঙ্গানাতে, মিজোরামে। কংগ্রেসের হাতে থাকা ছত্তিশগড় এবং রাজস্থান ভারতীয় জনতা পার্টি জিতেছে। এবং সম্প্রতি গত সপ্তাহে দেখেছেন হিমাচলে 6 জন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। তাই অস্তিত্বহীন সাইনবোর্ড কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই কংগ্রেসীরা মালদাতে মুর্শিদাবাদে বলে চোর ধরো জেল ভরো, তৃণমূলের বিরুদ্ধে মিছিল করে বাজার গরম করে। অন্যদিকে মুম্বাইতে, বাঙ্গালোরে, পাটনাতে, দিল্লিতে এদের মালকিন সোনিয়া গান্ধী, এদের মালিক রাহুল গান্ধী চোর ভাইপোর সঙ্গে বসে ইটিং সিটিং ফিটিং সেটিং ইত্যাদি করে। তাই এদের কথায় কেউ বিশ্বাস করবেন না, ভোট দেবেন না। এই ভোটে আপনারা কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান রাশিয়া বোম ফেলল একদিনে 70 লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো, উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আফগানিস্তান হোক চান নাকি, তালিবানের হাতে চলে যাক চান নাকি? চান না তো তাহলে ভোট দিতে হবে খগেন মুর্মুকে। একটা ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীর কাছে ওই ভোট পৌঁছে যাবে। তাই এই নির্বাচন দেশের নির্বাচন, আপনারা যাবেন কোথায়? আমাকে দল পাঠিয়েছিল ছত্তিশগড়ে বিধানসভার ভোটে, সেখানে উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যাদেরকে তাড়িয়ে দিয়েছে এক কাপড়ে, তারা থাকে দণ্ড কারণে, তাদের তারা বলছিল আমাকে
যে আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়ব না, যাব কোথায়? বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, পাকিস্তান ইসলামিক কান্ট্রি, নেপাল তো চীন খেয়ে বসে আছে, তাহলে গঙ্গায় ঝাঁপ দিতে হবে, নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, নয় মহানন্দাতে ঝাঁপ দিতে হবে। তাই আমাদের ভারত ভূমিকে শক্ত পোক্ত বলিষ্ঠ করতে নরেন্দ্র মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করতে আমরা সবাই বিজেপিকে জেতাব। তাই এই নির্বাচনে স্লোগান উঠেছে, এইবার 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 আমাদের 400 পার করাতে হবে।